আরজিকর কাণ্ডের বিচার চেয়ে ইতিমধ্যেই উত্তাল গোটা বাংলাসহ গোটা দেশ। বিভিন্ন সংস্থার মানুষেরা তারা ইতিমধ্যেই পথে নামছেন। কয়েকদিন আগেই প্রাক্তন ক্রীড়াবিদরা তারা মিছিল করেন আরজিকর কাণ্ডের বিচার চেয়ে। মহিলা ক্রীড়াবিদদের মধ্যে এগিয়ে এসেছিলেন সোমা বিশ্বাস, বুলা চৌধুরীরা। এবার আরজিকর কাণ্ডের বিচার চেয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী। ওয়েস্ট ইন্ডিজ থেকে এক্সট্রা টাইম বাংলাকে ফোনালাপে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। কি বলছেন ঝুলন গোস্বামী, চলুন শুনে নেওয়া যাক। ঝুলন, পেশাগত কারণে আপনি এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন, কিন্তু আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব কিছুই জেনে ফেলা যায়। এতক্ষণে আপনি আরজিকর ঘটনাটা পুরোটাই জেনে ফেলেছেন এবং তার ফলো আপগুলোও জানছেন, আপনার প্রথম প্রতিক্রিয়া কি? খুব নোংরা, খুব নিন্দনীয়, খুব বেদনাজনক। সবথেকে বড় কথা হলো, আজকের দিনে একজন ডাক্তার, যাদেরকে আমরা ভগবানকে আমরা তো দেখিনি সামনে, ডাক্তারকেই ভগবান বলে আমরা সাধারণ মানুষ বেঁচে থাকি। কারণ শরীরে যখনই কোনো প্রবলেম হয় ডক্টরের কাছে ছুটে যায়। উনি একবার হেসে একটা ভালো কথা বললে মনে হয় শরীর সব ঠিক আছে। আর সেই ডক্টররাই, তাই ভগবানরাই সেফ না আমাদের, সেটাই সব থেকে কষ্টদায়ক, বেদনাদায়ক। যারা করেছে এই নোংরা সম কাজটা, তাদের একটাই সাজা আসি হোক যত তাড়াতাড়ি সম্ভব। ধরুন প্রথম যখন ঘটনাটা আপনার কানে এলো বা আপনি পেপারে বা সোশ্যাল মিডিয়ায় দেখলেন, আপনার প্রথম প্রতিক্রিয়া কি ছিল? শিউরে উঠেছিলাম, কষ্ট হয়েছিল প্রচন্ড, যে এত ব্রুটাল কেউ হতে পারে, এত নৃশংসতা থাকতে পারে মানুষের মধ্যে, এইরকম একটা নোংরা কাজ কেউ করবে? নারী পুরুষ নির্বিশেষে এইরকম একটা নোংরা কাজের সাথে কেউ যুক্ত থাকতে চায়? পারে? তারা কি মানুষ? আই ডোন্ট থিংক সো। তারা মানুষের পর্যায়ে পড়ে, তারা মানুষ না। মানুষরা কখনো একজন মানুষ আর একজন মানুষের সবসময় ভালোবাসা সম্মান দেয়? দে আর নট দ্য হিউম্যান বিইং, দ্য অ্যানিমেল। অ্যান অ্যানিমেল কে সবসময়, যারা দুষ্ট অ্যানিমেল হয় তাদের সবসময় সাজা পাওয়া উচিত। ইট ওয়াজ গা গা পেয়ে শিউর হতে পারে। মানে একদিন আমি পুরো ডিনার করিনি, ডিনার করিনি সেদিন খবরটা যখন পেয়েছি। ঝুলন, আপনি শুধু বাংলার নয়, ভারতীয় ক্রিকেট এবং বিশ্ব ক্রিকেটের অন্যতম একজন মুখ, এবং আপনার শহর একটা ইনসিডেন্টকে কেন্দ্র করে গর্জে উঠেছে। প্রত্যেকদিন রাজপথে মানুষ নামছেন, প্রতিবাদ জানাচ্ছেন, আপনার সেই সুযোগটা নেই। আপনি কতটা হাহুতাশ করছেন সেই সুযোগটা, সেই না হাঁটতে পেরে কতটা আপনার খারাপ লাগছে? আমরাও প্রতিবাদ জানিয়েছি, আমাদের মতন হয়তো সোশ্যাল মিডিয়ায় পাবলিসিটি না দিয়ে, কিন্তু প্রতিবাদ সবাই জানিয়েছে, সবার নিজের মতন করে জানিয়েছে। কেউ প্রে করেছে, কেউ বাড়িতে বসেছিল মন মরা হিসাবে, কেউ হয়তো সবাই আশা নামতে পারেনি। ইটস নট লাইক দ্যাট যে আমরা সকলেই কেউ প্রতিবাদ করছি না। প্রতিবাদের ভাষা কিন্তু যার যার নিজের মতন করে হয়। হ্যাঁ, কিছু মানুষ যারা মাঠে এসছেন, যারা পথে নেমেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা গোটা সমাজের মহিলাদের প্রতি যে অন্যায় হচ্ছে তাদের জন্য, তাদের প্রোটেকশনের জন্য যে মাঠে রাস্তায় আসছেন, সরি মাঠ সবসময় বেরিয়ে আসে, রাস্তায় নেমেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। তাদের ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু প্রতিবার সবাই সবার মতন করে করেছে, সবাই সবার মতন করে করেছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে ঘটনাটার, মানে ঘটনাটা এতটাই বড় যে শুধুমাত্র কলকাতা বা ভারতবর্ষ বলে সীমাবদ্ধ নেই, পাশের দেশ পাকিস্তান, শ্রীলঙ্কা এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতেও প্রতিবাদ জানানো হচ্ছে। IPL. ঝুলন, আরেকটা জিনিস জানতে চাই, আপনার দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে
আপনাকে অনেক হার্ডেল ক্রস করতে হয়েছে বা আপনাদের মতো মহিলা ক্রিকেটারদের অনেক হার্ডেল ক্রস করতে হয়েছে, কখনো এই রকম ইনসিডেন্টের বা এরকম বুলিং এর সামনে কখনো পড়তে হয়েছে আপনাকে বা আপনাদের কোনো সতীর্থকে? মানে এরকম কোনো অভিজ্ঞতা কি আপনাদের কেরিয়ারে কখনো হয়েছে বা শুনতে পেয়েছেন? আমরা হয়তো ভগবানের অনেক মানে এই জায়গাটা একটু আশীর্বাদ পেয়েছি, আমাদের সহকর্মীদের মধ্যে, আমাদের জেনারেশনের মধ্যে ওই কঠিন সময় যখন আমরা খেলেছি সেই রকম কিন্তু আমরা সেরকম ভাবে ডিফিকাল্টি ফেস করিনি। এই এই জায়গাটায়, পার্টিকুলার এই হ্যারাসমেন্টের জায়গাটায়, আই নেভার হার্ড এনিথিং দ্যাট কাইন্ড অফ স্টোরি ইন আওয়ার টিম রুম। যাবে কোথা থেকে, হ্যাঁ আমাদের আমরা আরো ভালো খেলে স্পন্সরশিপ আসবে যাতে আমরাও নিজেদের লাইফটা সুন্দর করে সেটেল করতে পারি। আর সেখানে যদি এরকম একটা ইনসিডেন্ট হতো হয়তো আমাদের এই সাহস, যে মনোবল, যে লড়াই করার জেদটা ছিল সেটা হয়তো ভেঙে যেত। আই থিঙ্ক ভগবান ওই জায়গাতে হয়তো কাইন্ড ছিল, যে ওই জায়গাটা এরকম আমাদের ওই জেনারেশন যে সময় আমরা খেলছিলাম ওই সময় হয়তো এরকম কিছু হয়নি। সৌরভ গঙ্গোপাধ্যায় পথে নামেননি, মোমবাতি জ্বালিয়েছেন তার স্ত্রী ডোনা গাঙ্গুলি কিংবা ডোনার মেয়ে সানা, তাদের মেয়ে সানা, এছাড়া অন্যান্য মহিলা অ্যাথলিটরা পাশে থেকেছেন। আপনি আমাদের মাধ্যমে হোক বা অন্যান্যভাবে হোক আপনারা ইয়ে ফাটিয়েছেন, তারপরেও মনে হয় যে পরিস্থিতির কোনো বদল ঘটবে? আমরা 2024 সালে বসবাস করছি, পরিস্থিতির কোনো বদল কি আদৌ ঘটবে ঝুলন, আপনার মনে হয়? কাজ আমাদেরকে আশার উপর বেঁচে থাকতে হবে, আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে আমার নিশ্চয়ই বদলাবে। একটা জায়গায় কোথাও না কোথাও দৃষ্টান্তমূলক একটা সাজা হোক, সাজা আসুক। আর সব থেকে বড় কথা, যে কোনো এই টাইপের যারা অন্যায় কাজ করে তাদেরকে তো যত তাড়াতাড়ি সম্ভব, আমি নির্ভয়া কাণ্ড আমার মনে আছে, নির্ভয়া কাণ্ড তো আমার সেই সময় পথে নেমেছিল। আই স্টিল রিমেম্বার ইউ আর ইন ব্যাঙ্গালোর হ্যাভিং ইন্ডিয়া ক্যাম্প, আমাদের টিম ম্যাচ সবাই আমরা গেছিল, কিছু প্লেয়ারদের যারা দিল্লিতে ছিল সেই সময় দিল্লিতে যন্তর মন্তরে গিয়ে ধান্দায় বসেছিল নির্ভয়া কাণ্ডে 2012 সালে, ইফ আই এম নট রং 2012 কি 2011 সালের ঘটনা দিল্লিতে। সেই সময় আমরা প্রোটেস্ট করেছিলাম পুরো টিমের তরফ থেকে, এখনো করছি, সবাই করছে। এই এই জায়গাটায় আসতে গেলে তোমাকে স্ট্রং ল আনতে হবে, যে যেখানে যখনই এরকম কোনো কিছু ইমিডিয়েট সাজা ঘোষণা যাতে করতে পারে। আমার লাস্ট প্রশ্ন আপনার কাছে, রাজ্য সরকারের ভূমিকায় কি আপনি সন্তুষ্ট? এবং সিবিআই ইতিমধ্যেই কেসটা হাতে নিয়েছে এবং সিবিআইয়ের প্রাথমিক রিপোর্টে যেটা সুপ্রিম কোর্টে বলা হয়েছে যে ক্রাইম অফ অকারেন্স সেই জায়গাটার সঙ্গে ছেড়খানি করা হয়েছে। দেখো এই ডিবেটটার মধ্যে না ঢুকলে নয়, বাট হ্যাঁ এটাই চাইবো যে রাজ্য সরকার হোক আর দেশের সরকার হোক, রাজ্যের পুলিশ হোক আর দেশের পুলিশ হোক, সবাই মিলে একসাথে কাজ করে এই নিকৃষ্টতম নোংরা কাজের সাজা দিক। এইটুকুনটি পার্থক্য তাদের কাছে, সাজাটা দিক তারা, আর যারা অ্যাকিউজ তাদেরকে ইমিডিয়েটলি আইডেন্টিফাই করে তাদেরকে সাজাটা দিক, সে যেই যেই পুলিশ হোক না কেন, যেই গভর্নমেন্ট হোক, কোনো স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট পুলিশ, সেন্ট্রাল পুলিশ, যেই আসুক না কেন, যারা অন্যায় করেছে তাদের আগে সাজাটা দিক, এটা চাইবো। কারণ আম নট এ পার্সন হু ইজ ডুইং দিস, হু ইজ ডুইং দ্যাট, আমি এই ডিবেটের মধ্যে যান যার মানে। আর আমরা দেখো ডিবেটের দরকার নেই, ওয়াই শুড উই গো টু দ্য নট ডিবেট, আমাদের একটাই কাজ যেই আসুক না কেন সবাই পুলিশ, এও পুলিশ ও পুলিশ, এ ধরলেও জেলে ও ধরলেও জেলে, তাদেরকে সাজা ধরো আগে, আইডেন্টিফাই করো কারা করেছে, আর তাদেরকে ইমিডিয়েটলি, আর যারা কেউ যদি এভিডেন্স নষ্ট করেছে তাদেরকেও আইডেন্টিফাই করো কারা করেছে, কেন করেছে, তাদেরকেও ধরো, ধরে তাদেরকে সাজা দিক। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।